রুদ্রনাথ। আচ্ছা, এখন এসেছি আমরা রুদ্রনাথ সঙ্গমে রাজস্থান। বাপরে ভাইয়া, সঙ্গম কি ধরে ইধার? তো এখন আমরা যাচ্ছি যেটা রুদ্রপ্রয়াগের সঙ্গম সেখানে যাচ্ছি। বাবাজি नारद जी ने 100 वर्ष तपस्या किया। नारद जी को भगवान ने यहाँ पर संगीत की विद्या का ज्ञान सिखाया, फिर उनको वीणा दिया। नारद जी को वीणा मन ज्ञान की प्राप्ति ही से हुई। 100 वर्ष तपस्या के बाद उनको भगवान ने दर्शन दिया, फिर उनको संगीत विद्या का ज्ञान दिया, सामवेद का उपदेश दिया, फिर उनको वीणा दिया। वीणा प्राप्त कर नारद जी बोले, यहाँ सपरिवार निवास करो, जो लोग यहाँ पर आओ यहाँ का दर्शन करें उनकी मनोकामना पूर्ण हो, उनकी यात्रा सफल हो। जो लोग केदारनाथ बद्रीनाथ नहीं जा सकते उनकी यात्रा यहाँ पर पूरी मानी जाए। तो भगवान ने तो था चुका तब से यहाँ रुद्र क्षेत्र है। अच्छा, तब से हम भगवान निवास करें। तो हमारा এখন পৌঁছে গেছি রুদ্রনাথ মন্দিরের সামনে। রুদ্রনাথ মন্দির কিছুটা উচ্চতে অবস্থিত, মানে আপনার যে জায়গায় রুদ্রপ্রয়াগের বাস স্ট্যান্ড সেখান থেকে কিছুটা এগিয়ে গেলে প্রায় 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার এগিয়ে গেলেই গঙ্গার যেখানে সঙ্গম স্থল, দুটি নদী, একটা হচ্ছে অলকানন্দা আর একটা হচ্ছে মন্দাকিনী, এই দুটো নদীর যে সঙ্গম স্থল সেই সঙ্গম স্থলেই কিন্তু এই মন্দির। এই মন্দিরের একটা ইতিহাস আছে। নারদ মুনি এখানে 100 বছর ধরে তপস্যা করেন। 100 বছর ধরে যে তপস্যা করেছেন তারপরে তিনি এখানে সঙ্গীত শিক্ষা লাভ করেন, ভগবান তাকে দর্শন দেন। এবং আরও একটি ব্যাপার আছে যেটি খুবই প্রচলিত কিন্তু অনেকেই হয়তো জানেন না, সেটা হচ্ছে যারা কেদারনাথ বা বদ্রীনাথের মতো উঁচু জায়গায় যেতে পারেন না, হয়তো বয়সের কারণে বা অন্য কোনো কারণে, তারা যদি এখানে আসেন রুদ্রনাথের মন্দিরে তাহলে ধরা হয় এবং আশা করা যায় যে তাদের যাত্রা সম্পূর্ণ হয়েছে এখানে। তো এখানেই সেই উৎপত্তি স্থলের পর এখানে যে দেখতে পাবেন পাশেই আছে যেখানে দুটি নদীর সংমিশ্রণ ঘটেছে এবং এখান থেকে আরেকটি নদীর উৎপন্ন উৎপত্তি হয়েছে। একটু কেটে দিও, ঠিক আছে? 100 বছর তপস্যা করেছিলেন নারদ মুনি। 100 বছর তপস্যা করার পর শিব প্রকট হন এবং তাকে আশীর্বাদ করেন, দর্শন দেন এবং তার মনোকামনা পূরণ করেন। এর সাথে সাথে শিব সঙ্গীত শিক্ষা দেন, সঙ্গীত শিক্ষার বর প্রদান করেন এবং মেহেতি নামের একটি বিনা উপহার দেন। তো ভালো লাগে ভাবতে যে সঙ্গীতের সূচনার মধ্যে দিয়ে মানে এখানেও একটা যোগ থেকে যায়। তো রুদ্রনাথের মন্দিরে যদি আপনি আসেন তাহলে আপনি যদি বাকি দুই যে ধাম আছে কেদার বদ্রী, আপনি যদি নাও উঠতে পারেন এখানে যদি আসতে পারেন মন শান্ত হবে। আমাদের মন শান্ত হয়েছে, আপনার নিশ্চয়ই হবে, একবার এসে দেখে যেতে পারেন। অবশ্যই আসুন, যখনই রুদ্রপ্রয়াগে যদি আসতে পারেন এসে দেখে যান এই মন্দিরে। পিছনে আমাদের নারদ মূর্তি আছে, নারদ মুনির, আর এখানে আমাদের যে আছে শিব বাবার মূর্তি আছে, দুই নন্দী ভেঙ্গি নন্দী আছে, শিব বাবার মূর্তি আছে, বাবাজিও আছে। দেখতেই পেলে, ঠিক আছে, আমাদের শিব বাবার মূর্তি। তো চলে আসুন যদি সময় করে রুদ্রপ্রয়াগে। Yeah.
তো আমরা চলে এসেছি এখন রুদ্রপ্রয়াগে, যেখানে মন্দাকিনী আর অলকানন্দা দুইবার মিশ্রিত হচ্ছে। যেটা সবুজ দেখতে পাচ্ছেন সেটা মন্দাকিনী, আর সাদা রঙের যেটা আছে সেটা হচ্ছে অলকানন্দা রিভার। ঠিক আছে, তো খুব ভালো লাগলো এসে রুদ্রপ্রয়াগ। যদি সময় হয় অবশ্যই আসুন। আগের সময় বলেই যে অনেক হিস্ট্রি আছে এটার উপর। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তবে সকালবেলা এলে আরও ভালো হতো, আমাদের সময় হলো না, বাস একটু লেট করে দিল ঢুকতে, তো রাতেই চলে এলাম একটু নদীর পাড়ে বসেই ধ্যান করা। নদীর জল বিভৎস ঠান্ডা, 0 ডিগ্রি টেম্পারেচার। চান করে নিলে হয়তো অবশ হয়ে যাবে, এরকম কিছু বলা যায়। সকাল হলে চান করতে হবে। জলটা কেদারনাথ থেকে আসছে, তো কেদারনাথের জল একটু মাথায় লাগিনি, কিন্তু আমাকে দেখিও না, কারণ আমি হাফ প্যান্ট পরে। করুক, আমার আমার থেকে ইন্সপায়ার হয়ে যদি কেউ কিছু করছে করুক। তো আমরা এবার চলে যাব। এটা রুদ্রপ্রয়াগের মাতার মন্দির। এখন বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, নারদ মুনির। তো আমরা এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে নারদ মুনি 100 বছর ধরে তপস্যা করেন শিবের দর্শনের জন্য, তার একটা রূপ এখানে দেওয়া হয়েছে। নারদ মুনি আছেন এখানে, বাবা শিব আছেন এবং মাতাজি আছেন এখানে। তো এটাই এখানকার রীতি, এখানকার রেওয়াজ। আসুন, সব জায়গায় যাচ্ছেন, একটু রুদ্রপ্রয়াগে সময় দিন, 10 মিনিট দিন, 15 মিনিট দিন, দেখে যান এত সুন্দর একটা জায়গা। অমায়িক শান্তি পাবেন, যেটা আমি ফিল করছি এখন এই মুহূর্তে। অমায়িক শান্তি, যতগুলো প্রয়াগ আছে অদ্ভুত মনে হচ্ছে এখানে রয়ে যায়। যেটা আমার মধ্যে কথা ছিল যে তাতে হলে এখানে রয়ে গেলেই হতো, থেকে গেলেই হতো বলতে গেলে। অদ্ভুত অদ্ভুত উঠে না, ঘুরে ঘুরে উঠবে। তো কেদারনাথ যে মার্কেট আছে সেখান থেকে নিচে চলে যাবেন, কেদারনাথের রাস্তার দিকে জাস্ট ব্রিজ ক্রস করে, যা সেরকম যা একটা পয়েন্ট আছে, সুদালি পেয়ে যাবেন। এখানকার স্প্রিং রোল ট্রাই করবে।